এখন আমি শিরোবে নিচে যাইতে পারি, আবার উপরেও উঠতে পারি। এখন আমার আল্লাহর রহমতে সমস্যা হচ্ছে না। এখানে আসার পরেও আমি শিরোবে নামতে পারতাম না, কিন্তু স্যারের ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ 14 দিনের মাথায় আমি সিঁড়ি দিয়ে নামতে উঠতে ইজিলি উঠতে পারতেছি, নামতে পারতেছি। বসতেও কষ্ট হচ্ছে না, উঠতেও কষ্ট হচ্ছে না। পায়ে যে রোগ টানছিল ওইটাও নেই, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার নাম খাদিজা খাতুন, আমি হবিগঞ্জ থেকে আসছি, বয়স 28 বৎসর। আমার মাজাতে খুব ব্যথা ছিল, পিঠে ব্যথা ছিল, প্লাস মেরুদণ্ডে পায়েও ব্যথা ছিল, সেজন্য আমি উঠবস করতে পারতাম না, ঠিক মতো হাঁটতেও পারতাম না। যদি বসতাম তাহলে ওঠার সময় আমার বাম পায়ের রোগটা খুব টেনে ধরত। তাছাড়া আমার ব্যথাটা আজকে 5 বৎসর, 2020 সাল থেকে প্রায় 25 সালে এসে পড়ছে। এর জন্য আমি খুব রাত্রেও ঘুমাইতে পারতাম না, খুব কষ্ট হতো, বা কাজ করতেও খুব সমস্যা হতো। যেমন নূর উঠলে মানে আমি উজু করতেও আমার খুব কষ্ট হতো। এরকম সব ধরনের সমস্যায় আমি ভুগছি 5 বৎসর। আমি গত 5 বৎসরে যে ব্যথার জন্য কোনো ডাক্তার দেখায় নাই। আমার কাছাকাছি একটা ফার্মেসি ছিল, ওখান থেকে মাঝে মধ্যে ব্যথার জন্য ওষুধ খাইতাম, বাট তেমন কোনো উপকার পাইতাম না, ব্যথায় ভুগতাম। এভাবে 5 বৎসর যাওয়ার পরে তো আমার হাজব্যান্ড এখানে আসা চিকিৎসা করে, উনি করে এখান থেকে উনি ভর্তি হন নাই, বাট ভালো আছে, ওষুধ খেয়েই শুধু ভালো আছে। তারপরে এখানে আমার ফুফাই শাশুড়ি আসছিল, উনিও ভালো আছে। তার পরবর্তীতে আমার এখানে আস। তো আমি এখানে আসার পর স্যারের চিকিৎসা নেওয়ার পর, স্যারের সাথে দেখা করার পর, স্যার আমাকে পরীক্ষা নিরীক্ষা এমআরআই করে বলছে যে আমার ডিস্ক ভালো হয়েছে, যে আবার হাঁটুতে একটু একটু হাড় ক্ষয় ধরা পড়ছে, সেজন্য আমার এই সমস্যা হয়েছিল। স্যার আমাকে 15 দিন থাকার জন্য বলছিল। তো আমি আজকে 14 দিন হয়েছে, 14 দিনের ভিতরে আল্লাহর রহমতে এখন আমার সব ব্যথা মুক্ত, আমি ভালো আছি, উঠতে বসতে সব কিছুতে আমার কোনো সমস্যা হচ্ছে না। আর এখানে নার্স এবং ডক্টর যা কিছু আছেন সবার ব্যবহার মাশাআল্লাহ খুব ভালো, এখানে সেবা পাওয়া যায় ঠিকঠাক মতন, আলহামদুলিল্লাহ। এখন আমার ব্যথা আল্লাহর রহমতে একদমই নাই, আমি বলবো যে একদমই নাই। আগে আমি সিঁড়ি দিয়ে যখন নামতাম তখন আমার পাটা ভাঁকা করে করে নামতে হতো, আমি সোজা সোজা নামতে পারতাম না। তাছাড়া আমি বসতে গেলে উঠতে পারতাম না, কষ্ট হইতো। আর সিঁড়ি দিয়ে ওঠার সময় আমি খুবই দুর্বল হয়ে বা বাঁকায় বাঁকায় না উঠতাম। এখন আমার ওইগুলো কোনো সমস্যাই নাই আল্লাহর রহমতে, এখন আমি চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে যে আমি পুরোপুরি সুস্থ আছি। যে এখন আমি শিরোবে নিচে যাইতে পারি, আবার উপরেও উঠতে পারি, এখন আমার আল্লাহর রহমতে সমস্যা হচ্ছে না। এখানে আসার পরেও আমি শিরোবে নামতে পারতাম না, কিন্তু স্যারের ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ 14 দিনের মাথায় আমি সিঁড়ি দিয়ে নামতে উঠতে ইজিলি উঠতে পারতেছি, নামতে পারতেছি। বসতেও কষ্ট হচ্ছে না, উঠতেও কষ্ট হচ্ছে না। পায়ে যে রোগ টানছিল ওইটাও নেই, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি সবাইকে বলবো যে আপনাদের মধ্যে যদি এমন কোনো রোগী থাকে যে আমার মতো ব্যথায় ভুগছে, যে এখানে এসে স্যারকে দেখাইতে পারেন, তাহলে ইনশাল্লাহ ভালো হবে আশা করছি। আর এখন তো আমি ভালো আছি আল্লাহর রহমতে। সবাইকে, সবার কাছে আমি দোয়া চাই, সবাই দোয়া করবেন আমি যেন এভাবে ভালো থাকতে পারি সবসময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।